আপনি যখন কাউকে ভালোবাসবেন তখন সব সময় তার সঙ্গ চাইবেন, সব সময় চাইবেন সেজন্য আপনার দুই চোখের আড়াল না হয়। আসলে ভালো লাগা থেকে ভালোবাসার তৈরি হয়, তাই আমি বলছি আমার ভিডিও দেখতে থাকুন, দেখতে দেখতে ভালো লাগা সৃষ্টি হবে। আর ভালো লেগে গেলেই কিন্তু তখন আপনারা আমাকে চোখের আড়াল করতে চাইবেন না। আসসালামু আলাইকুম, এমএন ব্লগ থেকে আমি নাসরিন রহমান বলছি। দূরে কাছে, দেশে এবং দেশের বাহিরে যে যেখান থেকে আমার ভিডিও দেখছেন, আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহর অশেষ রহমতে আমিও ভালো আছি। সকালে নাস্তা খাওয়া হয়ে গিয়েছে, তো নাস্তা খাওয়ার পর প্লেটগুলো ওয়াশ করে ফেলেছি, তারপর ভাবলাম আজকে তো ভিডিও করা হয়নি, তো আজকের ভিডিওটা আমার এমনই হয়েছে। সুন্দর করে ভাবছিলাম আমার বেডরুমটা ক্লিন করে গুছাবো, হ্যাঁ তা ঠিকই করেছি, কিন্তু দেখলাম যে ভিডিও অন না করেই সব কাজ করে ফেলেছি। আমার মতো কে কে এত মন ভুলা, মাঝে মাঝে ক্যামেরা অন না করেই কাজ করে ফেলেন, জানাতে ভুলবেন না। আমার গত ভিডিওতে আমি বলেছিলাম যে জাস ব্লগে জেসমিন আপু, যাকে দেখি আসলে আমি ইউটিউবিং শুরু করেছি, তো সেই জেসমিন আপু কোথায় হারিয়ে গিয়েছে, আপু এখন আর ভিডিও দেয়নি। আসলে যে মানুষগুলোকে দেখে দেখে আমার ভালো লাগার সৃষ্টি হয়েছিল যে আমিও এরকম করে ভিডিও করতে পারি, সেই মানুষগুলো যখন জীবন থেকে হারিয়ে যায় তখন খুব কষ্ট লাগে। মোনা লাইফস্টাইল ব্লগ থেকে আপু আমাকে গতকালকের ভিডিওতে কমেন্টস করেছে, আপু জেসমিন আপু হারিয়ে গেছে, কথাটা বুঝলাম না। মোনা লাইফস্টাইল থেকে আপু, আসলে জেসমিন আপুর কী হয়েছে আমি নিজেই জানি না, আমি ওনার বড় একজন ভক্ত ছিলাম, যার ভিডিও না দেখলে আমার ভাত হজম হতো না, যত রাতই হতো ওনার ভিডিওগুলো আমি শেষ করতাম। তো আপু কেন জানি ভিডিও দেয় না, তবে আমি আপুর কোনো একটা ভিডিওতে শুনেছি আপুর বাবা মা বাকি শ্বশুর শাশুড়ি কেউই আসলে ভিডিও করা হয়তো পছন্দ করেন না, আপু যখন বাবার বাড়ি যেত তখনও কিন্তু আপু তেমন করে ভিডিও দিত না। তো লাস্টে ওনার ভিডিও আমরা হয়তো দেখেছি, ভাইয়া অ্যাক্সিডেন্ট করেছে ওই ভিডিওগুলোই দেখেছি, তারপর থেকে আর ভিডিও দেখিনি। তা আপু হারিয়ে গেছে বলতে আমি বলেছি ইউটিউব থেকে হারিয়ে গিয়েছে, আমি আসলে একবার উচ্চারণ করিনি যে জেসমিন আপু পৃথিবীতে নেই বা আপু মরে গিয়েছে, এমন কিছু না, আসলে আমি তো নিজেই জানি না। তখন শুধু কমেন্টসের মাধ্যমে আপুর সাথে কথা হতো, তো আপুকে আমি অনেকবার কমেন্টসে বলেছি আপু হয়তো আমিও ইউটিউবিং শুরু করব। তো যখন ইউটিউবিং শুরু করেছি তখন আর আপুর দেখা পাইনি। তো যাই হোক, যেখানেই থাকে জেসমিন আপু ভালো থাকুক, সুখে থাকুক এবং নিরাপদে থাকুক সেটাই দোয়া করি। তো জেসমিন আপু কেন ভিডিও দেয়নি সেটা তো আমরা জানি না, আমার আজকের ভিডিও যারা দেখে থাকেন কারো সাথে যদি আপু যোগাযোগ থেকে থাকে অবশ্যই কমেন্টস করে জানাবেন। আমরা যারা ইউটিউবিং করি তারা কিন্তু একটা পরিবারের মতো হয়ে গিয়েছে, যেমন দেখেন আমি ভিডিও দিচ্ছি অনেকেই আমার ভিডিওর জন্য অপেক্ষা করে, বা আমার অনেক আপুরা আছে যারা আমার ফ্যামিলি সম্পর্কে যেতটুকু দেখাই ঠিক সেতটুকুই জানে। তো হয়তো এক সময় যখন আমি আর ভিডিও দিব না তখন আপুরাও ভাববে যে আপুটা কোথায় গেল। তা আমি মনে করি কেউ যদি ইউটিউব থেকে বিদায়ও নেন বলেই বিদায় নেবেন, আসলে সবসময় মনে খুঁটখুঁটি থাকে ভালো আছে। তো একবার আমরা কিন্তু আমাদের প্রিয় একজন আপু, তো সেই আপু ভিডিও দেয়নি, তারপর কিন্তু মানে খুব খুঁতখুঁতি ছিল যেহেতু আপু তখন মা হবে, তারপর তো জানতে পেলাম আমাদের সেই আপুটা মারা গিয়েছে, তা আসলে খুব খারাপ লেগেছে। তো অন্তত দোয়া করতে পেরেছি যে আপু মারা গিয়েছে। তো তেমনি অনেক আপুরা আছে যারা ইউটিউব থেকে হারিয়ে গেছে, তো তার মাঝে কিন্তু আমার প্রিয় আপু হয়েছে জেসমিন আপু। তো জানি না, আবারও বলছি আপুর যদি কেউ খোঁজ পেয়ে থাকেন অবশ্যই জানাবেন। তো কথা বলতে বলতে আমি কিন্তু আমার ডাইনিংটা ক্লিন করেছি, ডাইনিংয়ের পাশে যে র‍্যাকটা সেটা পরিষ্কার করে নিয়েছি, তারপর এখানে আমি 99 থেকে এই কাচের বাটিটা 99 টাকা দিয়ে কিনেছি। তো সেই বাটিটাতে আমি থাই মানি প্লান্ট এবং এভাবে যে মানি প্লান্ট সেটা লাগিয়ে নিয়েছি, ভালো করে স্প্রে দিয়ে পানিটা ভিজিয়ে নিয়েছি, যেহেতু আমার বাটিটার নিচে কোনো ছিদ্র নেই তাই পানি দেওয়ার সময় অবশ্যই বুঝে শুনে পানি দিতে হবে। যারা এভাবে কাচের
বাটি বা মগে গাছ লাগান তারা সবসময় খেয়াল রাখবেন যখন পানি দিবেন খুব কম পানি দিবেন এবং মাটিটা যখন একদম শুকিয়ে যাবে তখনই পানি দিবেন কেননা ড্রেন লাইন না থাকলে কিন্তু গাছ ভালো থাকে না তো ড্রেন লাইন যে সমস্ত টবের মধ্যে নাই সেখানে কিন্তু বুঝে শুনে পানি দিতে হয় না হলে কিন্তু গোড়া পচে যেয়ে গাছ মরে যায় যারা এই পর্যন্ত আমার ভিডিও দেখতেছেন তাদের নিকট অনুরোধ রইল যদি ফেসবুক পেজ থেকে দেখেন অবশ্যই আমার পেজটি লাইক ফলো দিয়ে রাখবেন আর যারা ইউটিউব থেকে দেখতেছেন ভিডিওর কোনো অংশ ভালো লেগে থাকলে অবশ্যই লাইক দিয়ে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন কাল শুক্রবার আজ বৃহস্পতিবার কাল শুক্রবার আমি ভিডিও আপলোড করব না তো যারা এই মুহূর্তে ভিডিও দেখতেছেন তাদের নিকট অনুরোধ রইল আমার যে ভিডিওগুলো আপনারা দেখেননি প্লিজ দেখার অনুরোধ রইল আসলে অনেক স্বপ্ন নিয়ে ইউটিউবে এসেছি তো সেই স্বপ্নগুলো যেন আপনাদের মাধ্যমে পূর্ণ হয় আল্লাহ তাআলা পূর্ণ করে সেই দোয়া করবেন তো এই গাছটা তো আমি লাগিয়েছি ভালো করে পানিটা ভিজিয়ে এটা কিন্তু আমি বারান্দায় রেখে দিব যতদিন পর্যন্ত গাছ থেকে কোনো নতুন পাতা বের না হয় ততদিন পর্যন্ত বারান্দায় রেখে দিব কেননা গাছে যদি নতুন পাতা না আসে এটা যেহেতু নতুন লাগিয়েছি এটা যদি আমি ধরেই ঘরের ভিতরে রাখি তাহলে কিন্তু গাছ নষ্ট হয়ে যাবে তো তার জন্য যখন গাছ নতুন লাগাবেন তখন কিন্তু পর্যাপ্ত আলো বাতাস থাকে এমন জায়গায় রাখবেন একদম দেখা যায় অন্ধকার কুঠিরে ঢুকিয়ে ফেলবেন না তো আবার বলছি কাল শুক্রবার আমি ভিডিও আপলোড করিনি আমার যে ভিডিওগুলো আমার প্রিয় আপুরা দেখেননি সেগুলাই দেখে নেবেন কাল শুক্রবার আমি বেড়াতে যাব তো কোথায় বেড়াতে যাব কি করব না করব অবশ্যই আপনাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করব আল্লাহ যদি আমাকে ভালো রাখে এবং বাঁচিয়ে রাখে তো আপনাদেরকে বলছিলাম বেডরুমটা একটু নতুন করে নতুনত্ব এনেছি তো এভাবে আসলে গুছানো কয়েকদিন ছিল আবার উলুট পালট করেছি আমার স্বভাবই হচ্ছে এরকম এখানকার জিনিস ওইখানে নেওয়া তো দেখেন আবারও উলুট পালট করে ফেলেছি মোটামুটি তো এভাবেও ভালো লাগে আর এখানে আবার যখন সেলাই মেশিনটা রাখি তখনও খারাপ লাগে না ভালোই লাগে তো ওই যে বললাম মানে ক্যামেরা অন না করে মাঝে মাঝে ভিডিও করে ফেলি তো ভাবলাম ভিডিও তো হয়নি সমস্যা কি গুছানোর পরেই না হয় আপনাদের সাথে শেয়ার করি তো কেমন হয়েছে আমার বেডরুম গুছানো অবশ্যই আমাকে কমেন্টস করে জানাতে ভুলবেন না আমার অনেক আপুরা মন খারাপ করেন ভিউজ হচ্ছে না সাবস্ক্রাইবার কেটে যাচ্ছে বা কি যারা ভিডিও দেখে লাইক দেয় না আসলে কি বলবো আমার চ্যানেলে ঢুকলেই আপনারা দেখবেন আমি ইউটিউব চ্যানেলটা কয় বছর ধরে চালাচ্ছি তো ইউটিউবে যারাই আসেন তাদের এত পরিমাণ ধৈর্য নিয়ে আসতে হবে তাহলে কখনো সফলতা অর্জন করতে পারবেন না যদি আপনি আপনার ধৈর্য না থাকে ইউটিউব হয়েছে ধৈর্যের জায়গা এখানে ধৈর্য ধরলেই আপনি সফলতা অর্জন করতে পারবেন আমি প্রায় একটা কথা বলি অতীতে কম বেশি সবারই ব্যর্থতা বড়া উপসংহারে দেখিয়ে দিও সফলতার গল্পে তুমি সেরা জীবনে ব্যর্থতা থাকবেই আর ব্যর্থতার গ্লানি তখনই মুছে যাবে যখন আপনি সফলতা অর্জন করবেন তাই সফল হতে হলে পর্যাপ্ত পরিশ্রম করতে হবে সেটার উপর আত্মবিশ্বাস রাখতে হবে যে আমি পারব আমি সফল হবই ইনশাল্লাহ তো যাই হোক এই তো বেডরুমটা মোটামুটি গুছানো হয়ে গিয়েছে আর দেখবেন ঘর যখন গুছানো থাকে বিশেষ করে বেডটা যখন গুছানো থাকে তখন মনে হয় মনে একটা শান্তি শান্তি ফিল হয় কার কীরকম জানি না তবে আমার কিন্তু সেটাই মনে হয় আর আমার তো তখন মনে হয় বিছানা গুছানো থাকা মানেই পুরো ঘরটা গুছানো থাকা তো যাই হোক এই তো নিজের মতো করে গুছিয়ে নিয়েছি কেমন হয়েছে অবশ্যই জানাবেন আজ এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও যদি বেঁচে থাকি ইনশাআল্লাহ শনিবারে ভিডিও আপলোড করব আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম